কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত? এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে, তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে, তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে, তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত,
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন,
দেখছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলে তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলে তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলে তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলে তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত,
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন,
দেখছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর ছাত্রের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রেরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রেরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রেরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দস্তিদারকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এটা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন
বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোন দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন
করছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎ তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা, সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত,
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন
বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যমগ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য। হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও।
একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম দেখো, তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতে তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোন কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে। ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর, মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিগবেড়িয়া মধ্যম গ্রামের দিগবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিগবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে এরা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যে গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত,
একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলিকে দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রীরা খবর মাথায় চোট পেয়েছেন বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরেই পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত, একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে
সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটি আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দোষীদেরকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ দোস্তিদার, তিনি আহত হয়েছেন দুর্ঘটনায়। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি দুর্ঘটনা, কতটা আঘাত একটু জানাও। একদম, দেখো তিনি যখন তার দিকবেড়িয়া মধ্যম গ্রামের দিকবেড়িয়া বাড়ি থেকে একেবারে মধ্যম গ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে তিনি সেখানে আসছিলেন কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য, হঠাৎই তিনি যখন দিকবেড়িয়া থেকে বেরোর কিছুটা এলেই তারপরে একটি প্রাইভেট কার তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এমনটা অভিযোগ করা হচ্ছে। ফলে সেই ধাক্কায় কিন্তু গুরুতর চোট পান বারাসাতের তিনবারের তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী সাংসদ এবং বর্তমানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে তাকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে মধ্যম গ্রাম পার্টি অফিসে হয়ে একেবারে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু যারা চিকিৎসা সূত্রে যারা খবর, মাথায় চোট পেয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে এই মুহূর্তে চিকিৎসা চলছে, কিন্তু যে গাড়িটি এই প্রাইভেট কার ধাক্কা মেরেছেন সেই গাড়িটি ইতিমধ্যেই মধ্যম গ্রাম থানার পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে পুলিশ সেই গাড়িটিকে আটক করেছে। কি উদ্দেশ্যে না সরাসরি অন্য কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা সেটা কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করে শুরু করেছে, ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে। অন্যদিকে বারাসাতের তৃণমূল কংগ্রেস ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাতের কাকলি ঘোষ।